এক বড় প্রশ্ন করেছে, ইসলাম অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে বলেছে। এখন স্বামী যদি অন্যায়ভাবে স্ত্রীর উপর অত্যাচার করে, স্ত্রীকে স্বামীকে উত্তম মাধ্যম দিতে পারে কি, ইসলাম কি বলে? ও আচ্ছা, এখন সৎ কাজের আদেশ দিতে হবে, অসৎ কাজের বাধা প্রদান করতে হবে। স্বামী যেহেতু অসৎ কাজ করতেছে, বিধায় বাধা প্রদান করবে, কিন্তু বাধা প্রদান করার মানে কি উত্তম মাধ্যম দেওয়া? উত্তম মাধ্যম দেওয়া যদি বাধা দেওয়ার বাধা প্রদান করার মানেই হয়, তো যিনি প্রশ্ন করেছেন, আপনি নিজে কি ফেরেশতা, দুধের দোয়া আপনার কি উল্টা পাল্টা হয় না? তার মানে কি আপনিও নিয়মিত উত্তম মাধ্যম খান যে আপনি সেটা পাল্টা দেওয়ার কথা বলতেছেন? আর এই উত্তম মধ্যম দেওয়ার পরে এরপরে উত্তম মধ্যম না হয়ে উত্তম উত্তম যে পড়বে না, সেটা আপনি কিভাবে নিশ্চিত করেন? যাই হোক, স্বামী স্ত্রী তারা একে অন্যের পরিপূরক, একে অন্যের সহায়ক। স্ত্রী কোনো অন্যায় করলে স্বামী যেমন তাকে নসিহা করবেন, উপদেশ দিবেন, নিষেধ করবেন, স্বামী কোনো অন্যায় করলে স্ত্রীও নিষেধ করবে। আমি একটা কথা সবসময় বলি, স্বামী স্ত্রীর মধ্যকার সম্পর্কটা এরকম যে সত্যিকার অর্থে যদি ভালোবাসা নিবেদন করা যায় সেভাবে সব কিছু আদায় করা সম্ভব। কিছু অমানুষ আছে, গোয়ার কিছু মানুষ আছে, তাদের কথা বাদ, বেশিরভাগ ক্ষেত্রেই স্বামী স্ত্রী একে অন্যের কাছে আর্গুমেন্ট করে আদায় করা সম্ভব, সেভাবে করতে হবে। এবং অন্যায় করলে বোঝাতে হবে সুন্দরভাবে, এটা উত্তম মধ্যম দেওয়ার জিনিস না যে টুসটাস মারলাম তাহলে তো সারাদিন কুস্তা কুস্তির খেলায় চলবে বাসায়, এটা কোনো সঠিক পদ্ধতি হতে পারে। অনেক মা বোন আছেন, অনেক স্বামীরা আছেন যে কথায় কথায় গায়ে হাত তোলেন, গায়ে হাত তুলতে চান। এটা আমার মনে দুষ্টামি করে বলছে, কোনো মহিলা এরকম বলতে পারে নাকি যে স্বামীকে সে মারবে কিনা পারমিশন চাচ্ছে শরীয়তে? যাই হোক, তো আল্লাহ তালা আমাদেরকে হেদায়ত দেখ, আমরা অন্যায়ের বাধা দিব, কিন্তু বাধা প্রদান করতে গিয়ে সীমা লঙ্ঘন করার সুযোগ। কাবিনের টাকার বিনিময়ে স্বামী জমি দিয়েছে, 15 বছর পর জমি আবার ফিরিয়ে নিয়ে নিয়েছে, টাকাও দেয় না জমিও দেয় না। ভাই আপনারা যারা এখানে আছেন, যারা বিয়ে করেছেন, তারা স্ত্রীর মহরানা পরিপূর্ণ পরিশোধ করে দিয়েছেন, এরকম মায়ের পুত যারা আছেন তারা একটু হাত তোলেন। বাপের পুত, মায়ের পুত যারা আছেন হাত তোলেন। নামান, অল্প কয়টা হাত তুলছে, বাকি সব আবিয়ত্তে নাকি? না, সব তো আবিয়ত্তে হওয়ার কথা না। যাই হোক, যারা স্ত্রীর মহরানা পরিশোধ করেন নাই, খুব শীঘ্রই মহারণা পরিশোধ করে দিবেন। আমি দিয়ে দিয়েছি আলহামদুলিল্লাহ, আলেমরা সবাই অবশ্যই দিয়ে দিয়েছে, নিশ্চয়ই ভাই দিচ্ছেন না, আব্দুল ভাই দিচ্ছেন না, দিয়ে দিয়েছি আলহামদুলিল্লাহ। এই দেশের মেয়েদের সম্পদের ব্যাপারে যেই পরিমাণ অন্যায় আচরণ আমরা পুরুষরা করি, সেটা বলে শেষ করা যাবে না। কত বড় নির্লজ্জ যে স্ত্রীর মহারণা দিয়া বছর কি বছর সংসার করে যাচ্ছে, এটা তার প্রাপ্য। আবার চাইলে সিন ক্রিয়েট করে, বলে যে আমি কোথায় চলে যাচ্ছি না, আরে আমি তো তোমার আছি, এসব পাম্পটি দিয়ে টিয়া মহিলাদের 12টা বাজায় দেয়। আরে ভাই তুমি আসো, বুঝলাম আমার পয়সা পাও না, সেটা আগে দাও। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়ে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলার সাথে যখন নারীদের বিয়ে হয়, তিনি নিজে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছেন যে আমার মোহর যেটা ধার্য হয়েছে ওটা আগে অগ্রিম পরিশোধ চাই। এখন মেয়েরা এটা বলতে পারবে? বাসর রাতে যদি মেয়ে বলে যে মহর দেয়া ছাড়া চান্দ সামনে আগায়ও না, তাহলে বলবি খাইছে রে, এখন এই অবস্থা, তাহলে সামনে জানি কি দুরবস্থা হবে এর সাথে গর্ব করি, ঠিক না? ঠিক, পাম্পটি দিয়া মেয়েদেরকে আমরা ধ্বংস করি, বঞ্চিত করি, বলে যে দেখো বিয়ে হয়েছে, মহারণা দেখা হয়, ধরা হয়েছে 5 লাখ, 3 লাখ, 1 লাখ, যাই ধরা হয়েছে, আরে আমি বেঁচে থাকলে এই তো কয়দিন পর ইটালি চলে যাবো, ব্যবসা বাণিজ্য শুরু করবো, টাকা পয়সা সবই তো তোমার। মেয়েরাও বেচারারা সহজ সরল থাকে, আর সহজ সরল না থেকে তো উপায় নেই, কারণ আপনারা তো রাখবেন না উল্টা পাল্টা বললে, এই জন্য বলে না 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 আমি টাকা দিয়ে কি করবো, আরে আপনি থাকলে চলবো, কিছু লাগবে না, বাস দিলেন আর কি মেয়েদের চান্স। তো এই অন্যায়গুলো আমাদের ঘরে ঘরে আছে না নাই, এটা করা যাবে না ভাইরা আমার, এটা অন্যায় আচরণ, এটা অন্যায় আচরণ। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন, ওয়া আতুন নিসা আসদাকাতিহিন্না নিহলা, তোমরা স্ত্রীদের পাওনা মহর তাদের প্রাপ্য, এটা তোমরা পরিশোধ করে দাও ঠিকমতো।